আর তখনই মাহি দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে জয় ওয়াশরুমে ঢুকে মাহিকে দেয়ালের সাথে চেপে ধরে। কি করছিলে এতক্ষণ? কি করছিলে? আমি কতটা টেনশন করেছি আইডিয়া আছে তোমার? ড্যামিট, আমাকে টেনশনে ফেলতে তোমার খুব ভালো লাগে, তাই না? কামন মন পাখি, আমার চিন্তা হয় তোমাকে নিয়ে, কেন বুঝো না? কেন এরকম পাগলামি করো বলতে পারো? মাহি ভয়ে চোখ বন্ধ করে আছে, না পারছে জয়কে সরাতে, না পারছে ওর দিকে তাকিয়ে বলতে। লুক এট মি। মাহি এখনো চোখ বুজে আছে, ভয়ে চোখ মেলতে পারছে না। সেই আগের মতো জয়কে ভয় লাগছে। এতদিন নিজের কেউ ভাবতো জয়কে, তাই ভয়টা উধাও হয়ে গিয়েছিল। কিন্তু এখন এখন জয়কে নিজের মনে হচ্ছে না। হয়তো জয় কোনো এক কারণে ওকে বিয়ে করেছে, ভালোবেসে না, এসব মনে হচ্ছে ওর। তাকাও। সাথে সাথে মাহি জয়ের দিকে তাকায়। আমার চোখ দেখে কি মনে হয় আমি তোমায় ভালোবাসি না? মনে পাখি, বিয়েটা আমি তোমায় জোর করে করেছি, এর মানে এই নয় যে আমি তোমায় ভালোবাসি না। হ্যাঁ, এর পিছনে একটা কারণ আছে যেটা আমি তোমায় এই মুহূর্তে বলতে পারবো না, সময় হলেই তোমাকে জানিয়ে দিব। কিন্তু বিশ্বাস করো, আমি তোমায় ভালোবাসি, আই রিয়েলি লাভ ইউ। তুমি ভাবছো তোমার আব্বু আম্মু তোমায় ঠকিয়েছে, কিন্তু বিশ্বাস করো, তারা তোমায় ঠকায়নি, তারা তোমার ভালো চায়। একটা কথা মাথায় রাখবে, তুমি তুমি তাদের সন্তান হও। আর কোনো বাবা মাই সন্তানের ক্ষতি চায় না, তারা সন্তানের ভালো চায়। হয়তো ভেবে নাও বাবা মা তোমার ভালোর জন্যই করেছে। তাহলে আমাকে এসব জানানো হয়নি কেন? সিম্পল। সিম্পল মানে? সিম্পল মানে সিম্পল, তুমি এখন শুনেই কি সব পাগলামি শুরু করছো। প্রথমে শুনলে তো কি করতে তা তোমার আব্বু আম্মুই ভালো জানেন। তাদের মেয়ের খবর তারা জানবে না তো কে জানবে? হুম, তাই তো কিছুই বলেনি। আর জন্ম মৃত্যু বিয়ে সব উপরওয়ালার হাতে, তিনি ঠিক করে রেখেছেন। হয়তো আমাদের এরকমভাবে বিয়ে হবে তিনি ঠিক করেছিলেন। ভাগ্য নিয়তি মেনে নিতে শিখো, ভাগ্যের চাবি আল্লাহর হাতে, আর নিয়তি তিনি যা ঠিক করে রেখেছেন তাই করবেন। এসব আটকানোর তোমার বা আমার কারো সাধ্য নেই। তুমি জানো যখন তুমি দরজা বন্ধ করে স্লিপিং পিল খেয়ে ঘুমাচ্ছিলে তখন তোমার বাবা মা কতটা টেনশন করেছে? যখন আমি মই বেয়ে তোমার রুমে গিয়ে দরজা খুলে দিলাম তারা দুজনে খুব কেঁদেছে, বারবার আমায় জিজ্ঞেস করেছে তোমার কি হয়েছে, অস্থির হয়ে গেছিল তোমার এই অবস্থা দেখে। তাহলে ভাবতে পারছো তারা তোমায় কতটা ভালোবাসে? তাদের এতদিনের ভালোবাসা আজ একদিনের কথায় তাদেরকে ভুল বুঝলে। বাবা মা তো সবসময় সন্তানের মঙ্গল চায়, তাহলে তুমি ভাবলে কি করে তোমার বাবা মা তোমার অমঙ্গল চায়? হুম, তোমার বাবা মা তোমায় খুব ভালোবাসে, আমিও তোমায় খুব ভালোবাসি, আমরা কেউই তোমাকে ঠকাইনি। মাহি কিছুই বলছে না, শুধু তাকিয়ে জয়ের কথা শুনছে। আচ্ছা, তুমি একটা জিনিস ভেবেছ কি? কি? এই যে আমাদের বিয়েটা, অন্যান্য দশটা বিয়ের মতো কিন্তু আমাদের বিয়েটা হয়নি, আমাদের বিয়ে আমাদের মতোই হয়েছে, আনকমন। আহ, আমার না সবসময় বিয়ের দিনের কথা মনে পড়ে, কি পাগলামিটাই না করেছিলে। কি করেছি? এখন ওসব কথা থাক, তুমি লজ্জা পাবে, আমি চিন্তা করি এতটা চকলেট আইসক্রিম পাগলি কেউ হয়? আচ্ছা, তোমায় যদি কেউ বলে আমি তোমাকে আইসক্রিম চকলেট দিব, তুমি আমার সাথে চলো, তারপর তুমি কি তার সাথে চলে যাবে? আমাকে কি আপনার এরকম মনে হয়? তোমাকে তো আমার কত কিছুই মনে হয়। কি বললেন? জয় মুগ্ধ নয়নে মাহির দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, এটাই তো ওর মন পাখি, আগের সেই চাহনি, তেজ, রাগ, এরকমই তো ওর মন পাখিকে সবসময় দেখতে চায়ও। তখনই আব্বু আম্মু রুমে প্রবেশ করে, আম্মু সামনে একটা বাটি হাতে দাঁড়িয়ে আর তার পেছনে আব্বু। মাহি আব্বু আম্মুকে দেখে মাথা নিচু করল, জয়ের ইশারায় আব্বু আম্মু মাহির পাশে বসল। তারা বসেই জয়ের হাতে সুপের বাটি দিল। আব্বু বলল, মাহিমা। মাহি মাথা নিচু করে আছে। মাহিমা কথা বলবি না আমাদের সাথে? সাথে সাথে আম্মুকে জড়িয়ে ধরে বলল, আই এম সরি, আমি তোমাদের কষ্ট দিতে চাইনি, আমাকে তোমরা মাফ করে দিও। তুই কেন ক্ষমা চাচ্ছিস? আমরা চাইবো তোর কাছে ক্ষমা, আমাদের তুই ক্ষমা করিস মা। কেঁদে মাহিমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে, আমাদের ক্ষমা করিস মা, আমরা তোর অমতে জয়ের সাথে বিয়ে দিয়েছি, আমাদের ক্ষমা কর মা। প্লিজ তোমরা এরকম বলো না, তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, তোমরা যা করেছো তাতে আমার ভালোর জন্যই করেছো, এরকমই কিছু আমার ভাগ্যে ছিল তাই এরকম হয়েছে আমার সাথে,
আমার নিয়তি হয়তো এটা চেয়েছিল, তাই হয়েছে। আমি ভাগ্য নিয়তিকে বিশ্বাস করি। আমি জানি আমার ভাগ্য কখনো খারাপ হতে দিবে না বা পারে না, আর পারে না আমার নিয়তির সাথে আমার সাথে বেইমানি করতে। আমারই ভুল ছিল, তোমরা প্লিজ আমায় ক্ষমা করো। তোর কোনো দোষ নেই এতে, বলেই মাহিকে জড়িয়ে ধরে চুমু খেলো কপালে। জয়েদের মান অভিমান দেখে ওর চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। চোখের পানি মুছে বলল, আমি যেখানে আছি সবাই মনে হয় ভুলেই গেছে। আব্বু মুচকি হাসি দিয়ে বলল, তোমাকে ভোলা যায়? বলে জড়িয়ে ধরল। জয় মাহিকে স্যুপ খাইয়ে দিচ্ছে, আর মাহি নাক মুখ চেপে মুখে দিচ্ছে ভেজিটেবল স্যুপ, ওর জন্মগত শত্রু। এটা মানুষ খায় কেমনে আল্লাহই জানে, আর আম্মু এরাই রান্না করছে। আর খাবো না, আর একটু। মাহি আবারও নাক মুখ চেপে মুখে দিল, খাওয়ার পর মুখ চেপে ধরল। আর খাবো না। জয় আর জোর করল না, বাটিটা টেবিলে রেখে কালকে রাতে মাহির আব্বুর দেয়া চকলেটগুলো মাহিকে দিল। এগুলো আমার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাহি জয়কে হঠাৎ চুমু দিয়ে নিজেই আহাম্মক হয়ে গেল, লজ্জা পেয়ে নিচের দিকে তাকালো। জয় মাহির যে জায়গায় চুমু দিয়েছে সেই জায়গায় হাত দিয়ে মাহির দিকে তাকিয়ে আছে। চুমু দিলে? সরি। আর জায়গা পেলে না? দিলে যখন অন্য জায়গায় দিতে। অন্য জায়গায় মানে? জয় নিজের ঠোঁট এগিয়ে বলতো, এখানে। কি বললেন আপনি? না খুব খারাপ। আমি খারাপ? হ্যাঁ না, হ্যাঁ না। হ্যাঁ না, হ্যাঁ না মানে? খারাপ ভালো, খারাপ ভালো। আমি খারাপ আবার ভালো? কিন্তু আমার মনে হয় আমি খুব খারাপ। না ভালো। খারাপ ভালো? তাহলে মানলে আমি ভালো? দূর, আপনি খুব খারাপ। আর জয় হা হা করে হেসে দিল, মাহিও মুচকে হাসি দিয়ে নিচে তাকালো। মনে পাখি, কিছু বলবেন? না। ও, কতক্ষণ পর আবার ডাক দিল, মনে পাখি কিছু বলবেন? না। ও আচ্ছা, তাকিয়ে থাকো না। জি বলছি, তাকিয়ে থাকো না, প্লিজ তাকিয়ে থাকো। মাহি জয়ের কথা মতো ওর দিকে তাকিয়ে আছে। এর মধ্যেই আম্মু আসলো। মাহিমা, জয় বাবা, বলতে বলতে দরজায় থামলো। আসব দরজায় দাঁড়িয়ে। আম্মু তুমিও না, আগে তো অনুমতি চাইতে না, তাহলে এখন? আগে তুই একা থাকতি, এখন তুই প্লাস জয় বাবা আছে, কোন আককেলে আমি অনুমতি ছাড়া মেয়ে মেয়ের জামাইয়ের ঘরে ঢুকে পড়ি বল? জয় বাবা। জি। আজ কিন্তু আমাদের বাসায় থাকতে হবে। সরি, আজ পারবো না, অন্য একদিন, বিকেল একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আজ যেতে হবে। আচ্ছা তাহলে সময় করে এসো, কিন্তু দুপুরে কিন্তু খেয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। আম্মু চলে গেল, আর মাহি গিয়ে বেডের এক কোণে বসে পড়ল। ভিডিও গেম খেলবেন? না ভালো লাগছে না, আমার মাথা একটু হাত বুলিয়ে দিবে, প্লিজ দাও না। মাহি একবার ভাবলো দিবে না, কিন্তু কি যেন ভেবে দেয়া শুরু করলো। কখনো কাউকে ভালোবেসেছো? না। তাই তো বলি, এত দয়া মায়াহীন কেউ কি করে হতে পারে? কাউকে কখনো ভালোবাসলে বুঝতে, ভালোবাসার মানুষটাকে না পাওয়ার কষ্টটা কি। আচ্ছা আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? ভালোবাসা নাকি তা জানি না, তবে আমি প্রেম করছি। প্রেম করেছেন? কবে, কখন? কলেজ লাইফে দুইটা করেছিলাম। কি প্রেম জানো? ওরা না খুব সুন্দর ছিল, আমায় অনেক ভালোবাসতো। খুব সুন্দর ছিল তাই না, অনেক ভালোবাসতো তাই না? বউ লাগছে তো, ওরা আমার কিছু সময়ের জন্য জিয়েপ ছিল, আর তুমি পার্মানেন্টলি বউ ছিলে, আছো, থাকবে। এক একজনের সাথে কতদিন প্রেম করেছিলেন? কিছুদিন, এই ধরো 5-6 মাস করে। 5-6 মাস, এটা কিছুদিন? তুমি তো আমার বছরের পর বছর, যুগের পর যুগ ধরে স্ত্রী হয়ে থাকবে, তো সে অনুসারে 5-6 মাস কিছুদিন। তাদের সাথে কি কি করেছিলেন? এই ধরো মাঝে মাঝে জড়িয়ে ধরতাম, আর তারপর? মাহির দিকে উঁকি মেরে,
তারপর পার্কে ঘুরতে যেতাম, হাতে হাত রেখে হাঁটতাম। আরে না না না, হাতে হাত রাখতাম না, 10 হাত দূরে দূরে হাঁটতাম। তারপর লিপ কিস। মাহি আবারও অগ্নিদৃষ্টিতে জয়ের দিকে তাকালো। জয় বলতে শুরু করলো, তোমাকে কোনোদিন করিনি, অন্যকে কিভাবে করি। সাথে সাথে মাহি ফিক করে হেসে দিল। তারপর তারপর আর কি, কয়েকদিন পর ব্রেকআপ হয়ে গেল। কেন? ওদের ধারণা আমি ওদের সময় দেই না, অন্যান্য বিএফজিএফ এর মতো চলি না, তাই নিজেরাই চলে গেছে। তো আপনি এখন প্রেম ছ্যাঁকা খাওয়া দেবদাস? না পাগলু, তোমার প্রেমে পাগল। ঢপ দিচ্ছেন? সিরিয়াসলি, এটাকে ঢপ বলে না, ভালোবাসা নিয়ে কি কেউ ঢপ দেয়? আমার মনে লাভের লাড্ডু ফুটছে, এক কথায় লাভেরিয়া। দ্বিতীয় মেয়েটা ব্রেকআপ করলো কেন? ও নতুন বিয়ে হয়েছিল তাই। নতুন বিয়ে হয়েছিল বলে আপনার সাথে ব্রেকআপ করলো? হুম। তারপর আর করেননি কেন? কি প্রেম? দূর ওসব ফালতু জিনিস, আর ভালো লাগছিল না ওসব করতে। কলেজ লাইফ শেষ করে আমেরিকায় গিয়ে ভার্সিটি লাইফ শুরু করলাম, 1 বছর হলো দেশে আসলাম। এর মাঝে প্রেম করেননি? না, ভালো লাগেনি কাউকে, প্রচন্ড কাজের চাপে মাইন্ডে কখনো এসব বিষয় আসেনি। তাহলে আমি আসলাম কি করে? ও অনেক কাহিনী, তোমায় পরে একদিন বলবো। আচ্ছা, চকলেট খাবেন? হুম। জয় কিছু না বলে ঝট করে নিজের মুখ দিয়ে মায়ের চকলেট নিয়ে নিল। এটা কি করলেন? তুমি আমায় চকলেট খাওয়ার জন্য অফার করেছো, আমি নিয়েছি। তাই বলে আমার মুখেরটা? আমার ইচ্ছে আমি যেটা নেই। বাই দ্য ওয়ে, চকলেটটা কিন্তু হেভি টেস্ট। আপনার সাথে কোনো কথাই নেই। জয় 2:30 চলে গেল, যাওয়ার সময় বলে গেল, মনে পাখি চকলেট খেতে কিন্তু হেভি টেস্ট, সাথে একটা চোখে টিপ তো আছেই। মাহি ওখানে দাঁড়িয়ে জয়কে নিজের স্পেশাল বকাগুলো দিয়ে ওর মাথা অবধি পা পর্যন্ত ধুয়ে ফেলল। শয়তান পয়তান খুবিজ মবিজ চান্দু মান্দু ঢেঁড়স ম্যারস পচা ডিভিল ডাইনোসর গন্ডার জিরাফ টিক থেকে গিরগিটি রাগে ফুসতে ফুসতে রুমে চলে আসলো এগুলো বলে। তখনই ফোন বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখে ড্রাইনোসর জয় কল দিয়েছে। মাহি কতক্ষণ রাগেই মুড নিয়ে ফোনটা নিয়ে দাঁড়িয়ে থাকলো, তারপর তৃতীয়বারে ধরল। মনে পাখি, এই মনে পাখি। জয় কোনো রেসপন্স না পেয়ে বলল, চকলেট খেতে কিন্তু হেভি টেস্ট। মাহি চিৎকার করে বলল, আপনার মাথা মুন্ডু টেস্ট, ওকে আমি খাবো। এই তো মুখ খুলছে, আর একটু রাগালে কেমন হয়? তবুও চকলেট খেতে কিন্তু হেভি টেস্ট। ডাইনোসর জিরাফ অ্যানাকোন্ডা, তুই একবার আমার সামনে আয়, তারপর বুঝাবো কোনটা টেস্ট। তবুও চকলেট খেতে কিন্তু হেভি টেস্ট। বাবা রাগে তুই তোকারি শুরু করে দিছে, আর জয় মাহিকে হেভি রাগিয়ে দিয়েছে, ভাবতে হাসি পাচ্ছে, ওর চকলেট খেতে কিন্তু হেভি টেস্ট। মাহি ফোনটা পাশে রেখে রাগে কটমট করছে, তখনই আব্বু ডাক দিল, মাহিমা এদিকে আয়। চকলেট খেতে কিন্তু হেভি টেস্ট বলেই জিব্বায় কামড় দিলাম। এইসব নিয়ে ভাবতে ভাবতে এইসব মুখ থেকে বের হয়ে যাচ্ছে। কি চাস? চিৎকার করে বলল। ও কিছু না, আমি আসছি। মাহি রুম থেকে সোজা আব্বু আম্মুর কাছে আসে। এই জায়গায় বস, আব্বুর পাশে জায়গা দেখিয়ে দিয়ে। মাহি গিয়ে বসে পড়ল। মাহিমা, তোর শ্বশুর শাশুড়ির সাথে পরিচয় হয়েছে তোর? হ্যাঁ। তারা তোকে ভালোবাসে? হ্যাঁ। তুই? আমিও ভালোবাসি তাদের, তারা সবাই অনেক ভালো। জয়কে? বাসি। সত্যি? জানিস আমি এই দিনের অপেক্ষায় ছিলাম, আজ আমার খুব খুশি বলে আম্মু মাহিকে জড়িয়ে ধরে চুমে খেলো। আম্মুর দিকে তাকিয়ে তারপর মনে করার চেষ্টা করলো একটু আগে কি বলেছে, যার কারণে বাবা মা এত খুশি হয়েছে। না, মনে পড়ছে না। এটা তোর, একটা গহনার বাক্স দিয়ে। এটা তো দাদার বউয়ের জন্য রেখেছিলে, আমায় দিচ্ছ কেন? ওই থামিয়ে মাহি বলল, এটা আমি নিতে পারবো না, তুমি এটা দাদার বউয়ের জন্যই রেখে দাও, কোনো কিন্তু টিন্তু নেই, আমি এটা নিতে পারবো না বলে রুম থেকে চলে যায়।
রাতে মাহি বই পড়ছিল, তখন ফোন বেজে ওঠে কারো। উফ, এই সময় আবার কে ফোন দিল? বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিতেই দেখে ডাইনোসর, আই মিন জয় কল দিয়েছে। মাহি ফোনটা রিসিভ করে কানের কাছে নিল। মনে পাখি, এই মনে পাখি, বলুন, কি করছো এখন? নাস্তাসি, তাতা থই থই, তাতা থই থই। আমিও দেখবো, লাইভে আসো না। আপনার মাথায় আসমো, জানেন না এখন আমি কি করি? পড়তাছি। তাই কালকে কিন্তু সকালে পড়াবো। মানে? বিকেলে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই কালকে সকালে আসতে হবে। তিনি সবাইকে বলে দিয়েছে, আমি তোমাকে বললাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি মন দিয়ে পড়ো, কাল দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ। সকালে মাহি ঘুম থেকে উঠে নামাজ পড়ে নেয়, তারপর কিছু খেয়ে 6:30 মাহি আব্বু আম্মু থেকে বিদায় নিয়ে রিয়া এবং মাহি কারে করে সোজা তিন্নিদের বাসায় আসে। আজ সবার আগেই ওরা দুজন পৌঁছেছে। মাহি বইগুলো নিজের জায়গায় রেখে চলে আসলো জয়ের রুমের সামনে। দরজা দিয়ে উকি মারল, না ডাইনোসরটা তো এখানে নেই তাহলে। সাথে সাথে কেউ ওকে টেনে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, গুড মর্নিং মাই সুইট মনে পাখি। আপনি তো দেখছি খুবই লুচু। আমি লুচু? তাহলে কি আমি লুচু? আই থিঙ্ক তুমি লুচু, তা না হলে একটা নিরীহ ছেলের রুমে উকি মারতে। আমি তো উকি মারছি, আর আপনি কি করেছেন? আমায় টেনে সোজা জড়িয়ে ধরলেন, চুমু খেলেন। তো কি হয়েছে? আমি আমার বউকে ধরেছি। আমিও আমার বরের রুমে উকি মেরেছি। ও আচ্ছা, তাহলে আমরা বরব? দেখছো আমার তো মনে ছিল না, তার মানে আমরা কেউই লুচু না। তাহলে তো আরো অনেক কিছু করা যায়। নো ওয়ে,